কয়লা চোর, বালি চোর, পাথর চোর, চাকরি চোর, সমস্ত চুরির অপবাদ নিয়ে তারা তার পেছনে ইডি লাগিয়ে রেখে দিয়েছে। আর আজকে যিনি এমন ভাবে নিজেদের ফেস ল্যাঙ্গুয়েজ মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে সামনের সারিতে নিয়ে আসে, এই কিছুদিন দু এক বছর আগে দায়িত্ব নেওয়া যুবনেত্রী কি সায়নী ঘোষ না কি নাম চলচ্চিত্রের একজন মহান নায়িকা, উনি নাকি যুবনেত্রী। আর আজকে দু বছরে উনি আজকে কোটিপতি, আজকে ইডি তাকেও ডেকে পাঠিয়েছে। আর এই এলাকার সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি বলছে মা মাটি মানুষের সরকার আমাদেরকে 100 দিনের টাকা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন, কেন্দ্র সরকার আমাদের টাকা আটকে দিয়েছে। কিছু হোক নাই হোক প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। তা আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন সংযুক্ত মোর্চার যে আজকে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে আপনি পাচ্ছেন, আজকে যে ভাতার কথা বলছে আপনারা একবার বিচার বিশ্লেষণ করে দেখুন তো। কিংবা আপনার বাড়িতে একজন যিনি মাধ্যমিক পাস একজন ছেলে বেকার জ্বালায় পড়ে আছে, ওনাকে সেটাকে ভাবতে বলুন যে সেই ভাতায় 500 টাকায় আপনার সংসার চলে কিনা। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের দাম অগ্নিমূল্য, আজকে সেই 500 টাকা দিচ্ছেন, কেন দিচ্ছেন 500 টাকা? কারণ আজকে এদিকে আপনার ছেলেকে যদি চাকরি দেয়, আজকে পশ্চিম বাংলার যে কর্মসংস্থান যদি ঠিকমতো হয় তাহলে এই 500 টাকার আশা কেউ করবে না। আজকে আপনার আমার কাছে কোটি কোটি টাকা তারা আত্মসাত করে নিচ্ছেন বিভিন্ন কায়দায়, কখনো ট্যাক্সের নামে, কখনো তোলার নামে, কখনো চাঁদার নামে, কখনো জিএসটির নামে কোটি কোটি টাকা তারা আমাদের কাছ থেকে আত্মসাত করে নিচ্ছে। আর আজকে আমাদেরকে বলছে আমরা দিচ্ছি, যেন বাবার পকেট থেকে দিচ্ছি। আমাদের সেটা বুঝতে হবে যে এই ভাতা দিয়ে দেশের উন্নয়ন করা যায় না। আজকে দেশের মানুষরা চাইছেন যে আজকে আমরা স্লোগানের মধ্যে থেকে যে স্লোগান আমরা দিচ্ছি যে ভিক্ষা চাই না, আর এই ভাতাটা হচ্ছে ভিক্ষা। আপনারা এই এলাকার মানুষরা আপনারা নিশ্চয়ই জানেন এই বর্ষা এলে গরু বাছুর আমরা ঘরে বেঁধে রেখে দিই, সেখানে আমরা কি করি তাদের যেটুকু খাদ্য দরকার আমরা দিতে পারি? দিতে পারি না। নিজেদের পেটটাকে চালাবার জন্য বেরোতে হবে, সেই গরুটাকে আমরা কি করি দুয়াটি খড় খুলে দিয়ে চলে যাই। আর এই গরুদের মতো আমাদেরকে ব্যবহার করেন এই বাংলার মামাটি মানুষের সরকারের নেতারা। তারা এমনিতে আমাদের খোঁজ রাখেন না, নিজেরা চুরি করার মতো থাকে, কিন্তু এই ভোটটা এলেই তারা সেই প্রকল্পগুলো বিজ্ঞাপনের মতো তুলে ধরেন। আজকে যে প্রকল্পগুলো তারা বিজ্ঞাপন হিসেবে তুলে ধরেন, আপনারা দেখেছেন এই এলাকার কতগুলো মানুষ তার সেই লাভবান হয়েছে। আজকে প্রত্যেকটা মানুষ হয়রানির শিকার হয়েছে, কিন্তু সেই প্রকল্প এখনো পর্যন্ত পায়নি যারা উপযুক্ত পাওয়ার। কারা পেয়েছেন? আজকে যারা প্রকৃত গরিব মানুষ তারা ইন্দিরা আবাসন পায়নি, তারা আবাসন প্রকল্প পায়নি। আজকে যারা তৃণমূলের পেঁচু পেঁচু ঘুরেছে, যারা তাদের দুতলা বাড়ি, তাদেরকে কেন্দ্র আবাসন প্রকল্প দিয়েছে। এইভাবে সাধারণ মানুষকে মানুষ আপনারা দেখেছেন যে সাধারণ মানুষকে বলছেন দুয়ারে সরকার। আর কত কি চায় আপনাদের, দুয়ারে সরকার পৌঁছে যাচ্ছে, দুয়ারে রেশন পৌঁছে যাচ্ছে। আজকে দুয়ারে সরকারে আপনারা কতটা লাভবান হয়েছেন আপনারা বলুন তো। আজকে সরকারের দুয়ারে সাধারণ গরিব আপনার আমার ঘরের ছেলে মেয়েরা রাস্তায় বসে দুয়ারের দোরে দোরে ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র নিজেদের দিন জীবনযাপনটাকে ঠিক মতো আগামী দিনের নিজেদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তারা সরকারের দুয়ারে দুয়ারে ঘুরছে। সে বেকারত্ব জ্বালায় তাদেরকে কিছু চাকরি বাকরি কিছু দিচ্ছে না, সমস্ত কিছু লুট করে নিচ্ছে। মানুষ কর্মসংস্থানের জন্য বাইরের দেশে পালাচ্ছে, আজকে তাদেরকে পরিযায়ী শ্রমিক বলছে, কিন্তু আমাদের এই বাংলার সাধারণ পরিযায়ী শ্রমিক কতগুলো আছে এই তথ্য কি জানে? বিজেপি আবার এখন আবার বলছে যে আমরা এই এজেন্ডা রাখছি যে বাইরের দেশে কতগুলো পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যায়, আমরা সেই প্রকল্প তৈরি করব যদি আমরা ক্ষমতায় আছি।
তো বন্ধুগণ, আমি আপনাকে বলবো, এই এলাকার বিজেপি নেতাকে বলবো যে বিজেপি যদি ক্ষমতায় আসে আপনাকে গোলাম বানিয়ে রাখবে, আপনার উপরে যত না অত্যাচার হয়েছে দীর্ঘ 75 বছর ধরে, এবার তারা শুরু করবে সেই অত্যাচার। আজকে এই যে গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মুসলিম, আজকে এখানকার আদিবাসী অনেক মানুষকে দেখেছি আমাদের সাথে আছে, তাদেরকে বুঝতে হবে যে তারাও বিজেপির ঝান্ডা ধরে। একদিন যাচ্ছিলাম, এটা দেখছিলাম বিজেপির ঝান্ডা ধরে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যাচ্ছে। সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বলবো যে আজকে এই বিজেপি সরকার আর এই তৃণমূল কংগ্রেসের সরকার দুজন মিলে এই ভারতবর্ষের আদিবাসীদের যে অধিকার, সেই অধিকার ছিনিয়ে নেওয়ার চক্রান্ত করছে। আপনারা কেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না? আজকে যে বনাধিকার আইন, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, সেখানে আমাদের বনাধিকার আইন আছে, সেখানে সেই বনের যে অধিকার, সেই অধিকারগুলো তারা পাবে, জমির অধিকার তারা পাবে, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। জঙ্গল মহলে বলছে, জঙ্গল মহল আসছে বিজ্ঞাপন দিচ্ছে, এখানেও যদি মাইক লাগে এই এলাকার নেতারা বলবে জঙ্গল মহলের মানুষ নাকি পিমরের ডিম খেয়ে থাকতো, এখনো জঙ্গল মহল হাসছে। তো গিয়ে আপনারা দেখুন, জঙ্গল মহলে একটা তৃণমূলের নেতারা এখন দাঁড়াতে পারে না, পারায় যেতে পারে না ভোট চাইতে, এর চাইতে লজ্জা কি যে বাংলার উন্নয়ন করবে। আজকে তাদেরকে বলেছেন আমাদের আদিবাসী আদিবাসীদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছে, আদিবাসী কুর্মীদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছে, আজকে উন্নয়নের নামে এই এলাকার বন্য সম্পত্তি লুট করে নিয়ে গেছে, জঙ্গল ছাপ করে দিয়েছে, আজকে আর আইনগুলো তারা শেষ করছেন বিজেপি সরকার, আর আপনারা সেখানে মদত দিচ্ছেন। এই 2022 অধিগ্রহণ আইন, ফরেস্ট অধিগ্রহণ আইন যেটা নতুন নিয়ে এলো, সেখানে বলছেন যে প্রতি জায়গা মানে যেটা বনাধিকার আইনের আওতায় যেগুলো পড়ে, প্রতি যে জায়গাগুলো থাকে বনের, সেই প্রতি জায়গাগুলো সেখানকার গরিব আদিবাসী বনাঞ্চলের বসবাসকারী মানুষরা, আদিবাসী দলিত মুসলিমরা সেগুলো থেকে চাষ করে খেতে, এখন আর চাষ করে খেতে পারবে না, সেখানে বিদেশি কোম্পানি মালিকদেরকে সেখানে তুলে দেবে।